মঙ্গলবার সন্ধ্যায় সামান্য কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে বন্ধ ডানলপের দক্ষিণ দিকে সুবিশাল পাঁচিলের একটি বড় অংশ। পাঁচিলের আঘাতে রাস্তার পাশে পাঁচটি বিদ্যুতের খুঁটিও ভেঙে যায়। ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়। রাতে সেভাবে কিছু বোঝা না গেলেও বুধবার ভোরের আলো ফুটতেই ডানলপের নগ্ন ছবি সকলের সামনে ফুটে ওঠে। রাতেই বাঁশবেড়িয়া পুরসভার উদ্যোগে পাঁচিলের ধ্বংসস্তূপ সরানো হয়। অন্যদিকে এদিন সকাল থেকেই বিদ্যুৎ দপ্তর ওই এলাকায় নতুন খুঁটি পোতার কাজ শুরু করে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিনোদ দাস বলেন, যথেষ্ট পরিমাণে মাটি চুরির ফলেই পাঁচিলের ভিত আলগা হয়ে সামান্য হাওয়াতেই পড়ে গিয়েছে, বাকি অংশও যখন তখন ভেঙে পড়তে পারে। উঠেছে এইখান থেকে জেসিপি থেকে সব মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে, জায়গাটা খাল হয়ে গেছে, ঝড়ে পাঁচিল ফাঁচিল সব পড়ে গেছে। এখন এই একটা বিল্ডিং পড়ে আছে, এটা ভাঙছে না, এটা কখন আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আমাদের এখানে বাড়ি ঘর আছে, এখন এটাও কিছু করছে না, ফেলে রেখেছে। এই বিল্ডিংটা দেখে নিন কতটা ভেঙে চুড়ে গেছে। আর তারপরে ইলেকট্রিকের পোল কমসে কম 7-8 পড়ে গেছে, বাড়িতে গাছ ভেঙে পড়ে গেছে, এই সব হয়েছে আমাদের। এগুলো কেন হচ্ছে? নিচে কি মাটি খোকলা করে দেওয়া? মাটি খোকলা করে দেওয়ার জন্য ভাইবেটার চালাচ্ছে, মাটি খোকলা করে দিচ্ছে, ঘর বাড়ি সব ভেঙে নিয়ে চলে গেছে এটার ভেতর দিয়ে, এইসবই হয়েছে। কারণ এই যাচ্ছে এগুলো এবার কি বলছে, টেন্ডার হয়েছে কি না হয়েছে সেটাও জানি না কি হয়েছে। এখন বলছে যে সবই টেন্ডার হয়ে গেছে, ঘর বাড়িও ভেতরে যা ফ্যাক্টরি যা রুম ফুম ছিল সবই ভেঙে নিয়ে চলে গেছে। সবথেকে খারাপ অবস্থা পাঁচিল ঘেঁষা লিফট ঘরের। সুউচ্চ সেই ঘরের ভগ্ন দশা, রাস্তার দিকে থাকা বাড়ির উপর সেই ঘর ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এলাকাবাসী শিবু সাউ জানান, নিয়ম মেনে ভিতরের অংশ বিক্রি হয়ে যাওয়ার পর শুরু হয়েছে চুরি। যথেচ্ছ পরিমাণে যে মাটি চুরি হয়েছে তা পাঁচিল ভেঙে পড়ার পরই স্পষ্ট। তিনি বলেন, ভিতরে ঢুকে দেখছি লিফট ঘরের বেহাল দশা, অবিলম্বে ব্যবস্থা না নিলে আমাদের বাড়ির উপর ওই ঘরটি ভেঙে পড়তে পারে। কালকে ঝড়ে ধরে পড়েছে, তার আগে আমরা রিপোর্ট করেছিলাম যারা ভাঙচুর করছিল এই লিফটটার জন্য, যে দাদা এই লিফটটা ভাঙা করান ঝড় উঠবে, তোরা বলেছিল ভাঙবো, ভেঙে ভেঙে প্রায় 10 কাটিয়ে গিয়েছে, কেউ ভাঙছে না। যে কালকে আমরা ঝড়ের মধ্যে আমরা বউ বাচ্চা নিয়ে আমরা ঘর দিয়ে বেরিয়ে গেছি, লিফটের পাশেই আমার বাড়ি আছে, আমার ছেলেমেয়ে সবাই আছে লিফটের পাশে, আমরা ঝড়ের কাল ঘর দিয়ে বেরিয়ে গেছি আমরা। এবার কালকে এই অবস্থা দেখেছি, এই লিফট আমাদের কাঁপছিল, এই রাত আমরা ভয় পেয়েছি, খুবই বড় ভয় পেয়েছি। এলবেস্টের উপর দিয়ে উড়ে উড়ে পালাচ্ছে, মসজিদ আছে আমাদের পাশে, মসজিদে এলবেস্টটা পালাচ্ছে। তার জন্য বিঘাত্রীরা সবাই এসছে, মানে ভাই চেয়ে বেঁধে এসেছিলো, কাউন্সিলর সবাই ছিল এখানে, রাস্তা পরিষ্কার করা হয়েছে, করার পরে এখন ভাঙচুর হয়েছে, এখন দেখা যাক কী হয়। দেখুন মাটি খুললে তো তলায় তো কমজোরি হচ্ছে, মাটি খোলা তো আইন নয়, কিন্তু মাটির টেন্ডার কেউ নেবে না, টেন্ডারটা নেয় কেন, যারা চায় কি লোহা লক্কর পিতল পিতল বেসিন ফেতল এটা টেন্ডার হয়েছিল, মাটি খোঁড়া তো কোথাও আইন নেই, মাটি খোঁড়ার আইন ছিল না, বিল্ডিং ভাঙার আইন, এরা জেসিপি লাগিয়ে এরা মাটি টানছে, জেসিপি লাগিয়ে মাটি টেনে ভাইবেটে জ্বালাচ্ছে, মাটির তলাতে কেবিল থাকে, এটা তো অ্যাকচুয়ালি ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে উপরে তার থাকে না, মাটির তলাতে কেবিল থাকে, এটা আমি দেখেছি। ওরা মনে হয় কেবিলের চক্করে মাটি খুঁড়ছে, যেখানে কেবিল পাচ্ছে ওখানে খুঁড়ছে, যেখানে টেবিল পাচ্ছে না ওখানে খুঁড়ে ছেড়ে দিয়েছে, তার জন্যই মাটি গোড়া সব নরম হয়ে গেছে, তার জন্য পাঁচিলটা পড়ে গেল, পাঁচিলটা এর জন্যই পড়েছে কালকে। এই লিফটটা ওরা ভেঙেছে, ভাঙার পর বলছি আজকাল করে 10 কাটিয়ে দিয়েছে এই লিফটের পাশে আমাদের বাড়ি, পাঁচিলের বাকি অংশ তো হেরে রয়েছে, কি বলবেন পরবর্তীকালে কি হতে পারে? এই আজকে বিকেলেই ভাঙবে, দুই ঝড় দেয়, এটা কালকে হয়েছে, আজকে বিকেলবেলায় পাঁচিলটা ভাঙবে, পাঁচিলটা পুরো ক্যারেক হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে যেতে পারে তো পাশে তো রাস্তা রয়েছে। কালকে তো একটা একটা বাচ্চা ছেলে আর ঠাকুরমা মানে পা দিয়ে যাচ্ছিল, আমাদের পাড়া ছেলেরা ধরে টেনেতে পাঁচিল পড়ে গেছে সঙ্গে সঙ্গে, এটা সত্যি ঘটনা। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289992 2801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।